নজর রাখতেই হচ্ছে ডানকুনির দিকে। ডানকুনিতে সেখানে গোডাউনে বিধ্বংসী আগুন, ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন, গোডাউনে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ডানকুনিতে সেখানে গোডাউনে বিধ্বংসী আগুন, একেবারে আগুনে লেগে কিন্তু পুরো যে গোডাউন রয়েছে সেই গোডাউন ভস্মীভূত হয়ে গিয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগে থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত, রয়েছেন আমাদের সঙ্গে সুজিত। এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তের কি পরিস্থিতি একবার দেখাও। এই মুহূর্তে কিন্তু 10টি ইঞ্জিন কাজ করছে, যেটা দমকলের যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে দেখায় দেখাবো সেই ছবিটা। এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও যেহেতু এই যে কারখানা যে মাঝখানে সেট, সেই সেটটি কিন্তু ভেঙে যেহেতু নিচে পড়ে গেছে, তার ফলে ভিতরে যে দাহ্য পদার্থ আছে সেই দাহ্য পদার্থ কিন্তু এখনও আগুন নেভাতে পারছেন না দমকলের আধিকারিকরা। হিম তোমাকে বলে রাখি যে যেহেতু তোমাকে এই যে দমকলের যারা আধিকারিকরা রয়েছে তারা যেখানকার যে রয়েছে কর্মীরা তারা কিন্তু এখন আগুন নেভাচ্ছে। এবং তোমাকে ছবিটা যদি দেখায় দেখো এই যে জায়গা, সেই জায়গা কারখানার যে বিভিন্ন যে সেট, সেই বিভিন্ন সেট কিন্তু ভেঙে একদম নিচে পড়ে রয়েছে। এবং ওষুধের যে প্যাকেট, যেহেতু এটা গোডাউন ছিল, সেই ওষুধের যে জিনিসের প্যাকেট সেগুলোও কিন্তু রয়েছে। দেখো এই যে কারখানার যে গেটের যে শাটার, সেই শাটারটা কিন্তু ভেঙে একদম মাটিতে পড়ে রয়েছে। এবং দমকলে যেহেতু প্রচুর 10টি ইঞ্জিন রয়েছে পাশাপাশি, তারা কিন্তু ভিতরে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না, কারণ এই যে কারখানা পুরো সেটটাই ভিতরে যেহেতু ঢুকে গেছে, ভিতরে যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেই দাহ্য পদার্থতে এখনও আগুন রয়েছে বলে দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই আগুন নেভাতে গেলে এখানে ক্রেনও আনা হচ্ছে, ক্রেন দিয়ে এই যে জিনিস যে ভেঙে গেছে যে জিনিসগুলো সেগুলো সরিয়ে ভিতরে যে দাহ্য পদার্থ রয়েছে সেগুলোকে সামনে এনে তবেই কিন্তু দমকলের আধিকারিকরা সমস্ত যে আগুন, যে আগুন সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারবে। তোমাকে যেটা একবার ছবিটা দেখায় দেখো কারখানার ভিতরে দেখো একের পর এক কিন্তু দমকল আধিকারিকরা কাজ চালাচ্ছে। এবং এই যে রাস্তা, এই যে কারখানার ভিতরে যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু একের পর এক পাথর, এই পাথর এবং এই যে দেওয়াল, সেই দেওয়ালের চাই কিন্তু পড়ে রয়েছে মোটা মোটা যে দেখতে পাচ্ছি জয়েসগুলো, সেই জয়েস কিন্তু ভেঙে গেছে। দমকল আধিকারিকরা দেখতে পাচ্ছ এখনও সেই কাজ করছে। সব থেকে যেটা এখনও দমকল কর্মীদের ভাবাচ্ছে যেহেতু ভিতরে এই যে এটা রয়েছে যে কারখানাটা তার সেটা যে ভেঙে পড়ে গেছে ভিতরে, সেখানে কিন্তু আগুন রয়েছে, কোনোভাবেই সেই জায়গাতে দমকলের যে জল সেই জল পৌঁছাচ্ছে না, কারণ দমকল আধিকারিকরা জানাচ্ছে তাদেরকে এই যে জেসিবি দিয়ে সেই জিনিসগুলিকে সরাতে হবে, সরিয়ে যতক্ষণ না তারা খালি করতে পারছে ততক্ষণ কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটা কিন্তু বলা যাবে না। দমকলের যারা আধিকারিকরা রয়েছে তারা প্রাণপণ চেষ্টা করছে, যেহেতু এটা দিল্লি রোডের পাশেই কিন্তু আরও কারখানা রয়েছে, সেই কারখানা যাতে কোনোভাবে আগুন ছিটিয়ে আগুন অন্য কারখানায় না যায় সেদিকে কিন্তু নজর রেখেছে। দেখতেই পাচ্ছ উল্টো দিকে যদি দেখায় দেখো এই পাশে কিন্তু কারখানা পাশে এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে এই গোডাউনে কিছু দাহ্য বস্তু মজুদ থাকার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সুজিত। রসগোল্লার রসের মধ্যে মিশিয়ে সিঙ্গারাটা ভেঙে ভেঙে সুকান্ত মজুমদার খাচ্ছেন। রাজনৈতিক ক্ষমতা বলুন, পদ বলুন, এই সবই সাময়িক, তার জন্য নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, উচিত না। সুকান্ত মজুমদারের দিকেই নজর রাখবো, ব্যাটসম্যান হিসেবে ঠিক কেমন? অসাধারণ। ঘরের পিছে আরো বেশি আত্মবিশ্বাসী লাগছে? হ্যাঁ, ঘরের পিছে অবশ্যই আত্মবিশ্বাসী। এবং নজর রাখতেই হচ্ছে ডানকুনির দিকে। ডানকুনিতে সেখানে গোডাউনে বিধ্বংসী আগুন, ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন, গোডাউনে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ডানকুনিতে সেখানে গোডাউনে বিধ্বংসী আগুন, একেবারে আগুনে লেগে কিন্তু পুরো যে গোডাউন রয়েছে সেই গোডাউন ভস্মীভূত হয়ে গিয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগে থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত, রয়েছেন আমাদের সঙ্গে সুজিত। এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তের কি পরিস্থিতি একবার দেখাও।
দেখো মোদী কলকাতা এই মুহূর্তে কিন্তু 10টি ইঞ্জিন কাজ করছে, যেটা দমকলের যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে দেখায় দেখাবো সেই ছবিটা। এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও যেহেতু এই যে কারখানা যে মাঝখানে সেট, সেই সেটটি কিন্তু ভেঙে যেহেতু নিচে পড়ে গেছে, তার ফলে ভিতরে যে দাহ্য পদার্থ আছে সেই দাহ্য পদার্থ কিন্তু এখনও আগুন নেভাতে পারছেন না দমকলের আধিকারিকরা। হিম তোমাকে বলে রাখি যে যেহেতু তোমাকে এই যে দমকলের যারা আধিকারিকরা রয়েছে তারা যেখানকার যে রয়েছে কর্মীরা তারা কিন্তু এখন আগুন নেভাচ্ছে। এবং তোমাকে ছবিটা যদি দেখায় দেখো এই যে জায়গা, সেই জায়গা কারখানার যে বিভিন্ন যে সেট, সেই বিভিন্ন সেট কিন্তু ভেঙে একদম নিচে পড়ে রয়েছে। এবং ওষুধের যে প্যাকেট, যেহেতু এটা গোডাউন ছিল সেই ওষুধের যে জিনিসের প্যাকেট সেগুলোও কিন্তু রয়েছে। দেখো এই যে কারখানার যে গেটের যে শাটার, সেই শাটারটা কিন্তু ভেঙে একদম মাটিতে পড়ে রয়েছে। এবং দমকলে যেহেতু প্রচুর 10টি ইঞ্জিন রয়েছে পাশাপাশি, তারা কিন্তু ভিতরে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না, কারণ এই যে কারখানা পুরো সেটটাই ভিতরে যেহেতু ঢুকে গেছে, ভিতরে যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেই দাহ্য পদার্থতে এখনও আগুন রয়েছে বলে দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই আগুন নেভাতে গেলে এখানে ক্রেনও আনা হচ্ছে, ক্রেন দিয়ে এই যে জিনিস যে ভেঙে গেছে যে জিনিসগুলো সেগুলো সরিয়ে ভিতরে যে দাহ্য পদার্থ রয়েছে সেগুলোকে সামনে এনে তবেই কিন্তু দমকলের আধিকারিকরা সমস্ত যে আগুন, যে আগুন সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারবে। তোমাকে যেটা একবার ছবিটা দেখায় দেখো কারখানার ভিতরে দেখো একের পর এক কিন্তু দমকল আধিকারিকরা কাজ চালাচ্ছে। এবং এই যে রাস্তা, এই যে কারখানার ভিতরে যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু একের পর এক পাথর, এই পাথর এবং এই যে দেওয়াল, সেই দেওয়ালের চাই কিন্তু পড়ে রয়েছে মোটা মোটা যে দেখতে পাচ্ছি জয়েসগুলো, সেই জয়েস কিন্তু ভেঙে গেছে। দমকল আধিকারিকরা দেখতে পাচ্ছ এখনও সেই কাজ করছে। সব থেকে যেটা এখনও দমকল কর্মীদের ভাবাচ্ছে যেহেতু ভিতরে এই যে এটা রয়েছে যে কারখানাটা তার সেটা যে ভেঙে পড়ে গেছে ভিতরে, সেখানে কিন্তু আগুন রয়েছে, কোনোভাবেই সেই জায়গাতে দমকলের যে জল সেই জল পৌঁছাচ্ছে না, কারণ দমকল আধিকারিকরা জানাচ্ছে তাদেরকে এই যে জেসিবি দিয়ে সেই জিনিসগুলিকে সরাতে হবে, সরিয়ে যতক্ষণ না তারা খালি করতে পারছে ততক্ষণ কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটা কিন্তু বলা যাবে না। দমকলের যারা আধিকারিকরা রয়েছে তারা প্রাণপণ চেষ্টা করছে, যেহেতু এটা দিল্লি রোডের পাশেই কিন্তু আরও কারখানা রয়েছে, সেই কারখানা যাতে কোনোভাবে আগুন ছিটিয়ে আগুন অন্য কারখানায় না যায় সেদিকে কিন্তু নজর রেখেছে। দেখতেই পাচ্ছ উল্টো দিকে যদি দেখায় দেখো এই পাশে কিন্তু কারখানা পাশে এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে এই গোডাউনে কিছু দাহ্য বস্তু মজুদ থাকার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সুজিৎ। রসগোল্লার রসের মধ্যে মিশিয়ে সিঙ্গারাটা ভেঙে ভেঙে সুকান্ত মজুমদার খাচ্ছেন। রাজনৈতিক ক্ষমতা বলুন, পদ বলুন, এই সবই সাময়িক, তার জন্য নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, উচিত না। সুকান্ত মজুমদারের দিকেই নজর রাখবো ব্যাটসম্যান হিসেবে ঠিক কেমন, অসাধারণ। ঘরের পিছে আরো বেশি আত্মবিশ্বাসী লাগছে। ঘরের পিছে অবশ্যই আত্মবিশ্বাসী এবং